kami kampa borgari sarok aro promot boro sarok kami hudiba khujisu je amak 12 taka kiyo dile apnaloke amak ei 12 taka ki bhabi dile aro ami kene koi amar porial solao ami rati pua 9 bajar pora school goi ami areta 3 ta bojaloi kam koru aro amak ei sarkar khane amak 200 taka die mahot onote mani bichise sarkare 500 taka dibolai bisari ase kintu 200 taka 6 mahe poisa di asil iar pora nai dia 17 bosor choli ase kam koratu kintu itia loike 10 mahor poisa di asil sarkar phalogor pora 12 mahe poisa poa nai নির্মাসারি আমি বিটিআর কমিটির পালৰ পৰা আমি চিৰাং জিলাৰ সারিখন জিলা আজি আমি ইয়াত প্ৰৱেশ কৰিব লগা হৈছিল যে আমাৰ 2019 চনত আমাৰ খাম্পা বৰগাৰি আমাকে আমাক 500 টকা দিয়াৰ কাৰণে এতে প্ৰতিশ্ৰুতি দিছিল তাৰ পিছতো ইহতে 20 চনত মাত্ৰ আমাক 12 মাহৰ 1200 টকাহে দিলে হেতু কোন মাহৰ দিলে আৰু কোন কিহৰ কাৰণে দিলে হেতু কোনো আমাৰ ৰেগুলাৰ নহুৱা নাই এতে যে আৰু যে পয়সাখিনি যে ৰেগুলাৰ কৰি দিব লাগে আমাক বিটিআৰ চৰকাৰে যে আমি 12 মাহক পয়সাখিনি দিব লাগে যদি 200 টকা দিছে তেনলে আমাক 12 মাহৰহে দিব লাগিছিল আৰু এটো ৰেগুলাৰ কৰিব লাগিছিল কিন্তু এটো একো দিয়া নাই মাত্ৰ 1200 টকাহে দিলে আৰু বাকি পয়সা কোনো খবৰ নাই কি আমাক কোনো নিৰাপত্তা নিদিল কিন্তু তাৰ পাছতো আমি প্ৰমোদ বৰ সারক আমি তিনিবাৰ লগ কৰিছিলোঁ তাৰ পিছত ইয়াতে স্মাৰক পত্ৰ দিছিলোঁ প্ৰমোদ বৰ সারে কৈছে আমি আপোনালোকক বিটিসি অফিচত মাতিম আপোনালোকৰ লগত আলোচনা কৰিম কিন্তু বহুদিন আমি তাৰ লগত আমি আলোচনা যোগাযোগ কৰিছোঁ কিন্তু আমাক মাতাও নাই আলোচনাও কৰা নাই আমাক আৰু পয়সাখিনিও এতিয়ালৈকে এই 200 টকাটো ওলাই দিয়া নাই একাৰণে আজি আমি আহিব লগা হৈছো যাতে বিটিআর সরকার প্রমোদ বড়ু সারে যাতে এই যে 500 টাকা যেটো দিব খুজিছে এই আগৰ সরকার কিনি 200 টাকা দিছে এতিয়ার সরকার নতুন সরকারে যাতে আমাক 500 টাকা কিনি মুকলাই দি 12 মাহ টাকা কিনি দিয়ার কারণে আৰু মাহে মাহে পয়সা কিনি দিয়ার কারণে যাতে ব্যৱস্থা করে এই কারণে আমি আজি ওলাই আহিব লগা আছে আৰু আমাৰ রন্ধন কর্মচারীক যাতে সরকারি কর্মচারী হিসেবে একটা বিটিআর সরকারে যাতে আমাক নিযুক্তিপত্র দিয়ে এই কারণে আজি আমি আন্দোলন করিব লগা হৈছে আৰু আমাৰ বিটিআর সরকারে যাতে আমাৰ যেতি আমি রিটায়ার হৈ যাম যাতে আমাক এই রন্ধন কর্মচারী বিলাকক যাতে আমাক পেনশন বা কিছু সুবিধা সরকারি সুবিধার ব্যবস্থা করে দিয়ার কারণে ইয়াতে যাতে কেন্দ্রীয় সরকারের লগত বা আমার রাজ্য সরকারের লগত যাতে আলোচনা করে যাতে সিদ্ধান্ত করি এইটু ইয়াতে যাতে আমাকে এইটু রন্ধন কর্মচারীক যাতে সহায় করে বিটিআর কমিটির ওদালগুড়ি বাক্সা চিৰাং কোকৰাঝার যে 12700 রন্ধন কর্মীয়ে আমি আজি ডিরেক্টর অফিস ঘেরাও করবলে হম আমি বাধ্য হয়েছু আমার এই বিটিআর সরকারে 500 টাকা কই দিম বলি রন্ধন কর্মচারী সকল মাত্র 200 টাকা দিছি আর সেই 200 টাকা তো দিছি মাত্র 6 মাহর এই সরকার খানে আমাক 200 টাকা কই 6 মাহর কি ভাবি দিলে আমি আন্দোলন সংগ্রাম করে আহি আছো আমাক খাম্পা বরগয়ারি সারে আমাক 500 টাকা কই দিম বলি আমাক কথা দিছিল এই সাধারণ দুখিয়া ঘর রন্ধন কর্মচারী সকল সেই কথাটো 500 টাকাটো দিম বলে কই তেখেতে মাত্র 200 টাকা দিলে তাক 200 টাকাটো 1200 টাকাহে দিলে গতি আজি আমি চারিওখান ডিস্ট্রিক্ট লগ হই আমি খাম্পা বরগয়ারি সারক আর প্রমোদ বড় সারক আমি হুদিবা খুঁজিছ যে আমাক 1200 টাকা কিয় দিলে আপনাদের আমাক এই 1200 টাকা কি ভাবি দিলে আর আমি কেনে কই আমার পরিয়াল চলাও আমি রাতেপুয়া 9 বজার পরা স্কুল গই আমি আরেটা 3টা বজালয় কাম করু আর আমাক এই সরকার খানে আমাক 200 টাকা দিয়ে মাহত চাও কি নির্যাতন ঘটনা কি দিক দিখল দুখ লগা কথা আমাক 1200 টাকা দি ফেলে এতিয়া পারি গৈছে সেই কারণে আমি সমাবত হয়েছু এই নতুন সরকারক আমি মেমোর নাম এখন দিবলৈ দাখিল করেছো আমি ডিরেক্টর সারর হাতে দি আমি মুখ্য আমার নেতা প্রমোদ বরলৈ তেখেতে আমাক এই 200 টাকাটো আমাক নিয়মীয়া করে দিয়ক কারণ আমি আমার 200 টাকার পরিয়াল চলাব নোৱাৰো আমাক 200 টাকাটো নিয়মীয়া করক আমাক 500 টাকা কই আমাক এই নতুন সরকারে দিয়ক
আমি বারম্বার অনুরোধ জনাইছো আর আজ আমি কিয় রাস্তাত ওলাই আইছো আমার দাবিটো পূরণ করিবলৈ এই আমার দাবিটো দেখাতে পূরণ করক আমি বারবারে বারে বারে দেখাতৰ ভাতত ধৰিছো ভৰি ধৰিছো আমি 7 তারিখে আহি ইয়াতে মেমৰ নাম দি থৈ গৈছো বন্ধু কোনো আমার উত্তর নাই সেই কারণে আমি ওলাই আহিছো আমার দুঃখর আমার বেদনার কথা কবলৈ আর আমি যে এই 200 টাকা তো পোৱা নাই সেইটো আমার দিয়ক বুলি আমি আশা করছো